Assalamu Alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Amma ba'd. Shomosto prashongsha ekmoto mohan Allah subhanahu wa ta'alar jonno. Alhamdulillah durud gapon kori Muhammad sallallahu alaihi wasallam er proti. Allahumma salli alayhi, Allahumma barik alayhi. Shommanito upostiti, shompurno Qur'aner onubadmulok darser, ajke amra ashtomtomo porbe uponito hoyechi. Ashun amra ajke dash shuru kori. Tobe shuru korar age ekti kotha, jodi apni obosshoi amar ei channel e notun dorshok hoye thaken, amar ei channel tike subscribe korun ebong লাইক ও কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং শেয়ার করার মাধ্যমে অন্যদের কাছে এই দার্স পৌঁছানোর জন্য সহায়তা করুন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আসুন আজকের দার্স শুরু করা যাক সম্মানিত উপস্থিতি গত পর্বে আমরা আলোচনা করেছি 23 নম্বর আয়াত অর্থাৎ 21 থেকে 23 নম্বর আয়াত আমরা আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব 24 নম্বর আয়াত থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফা ইন লাম তাফআলু অতপর যদি লাম তাফআলু তোমরা করতে না পারো পলং তাফআলু তাহলে তোমরা কখনোই করতে পারবে না পূর্বের যে আয়াতটি সেই আয়াতে বলা হয়েছে যে তোমরা যে এই কোরআনকে নিয়ে সন্দেহ করো কোরআনের আয়াতকে নিয়ে সন্দেহ করো তো তোমরা অনুরূপ কোরআনের মধ্যে যে সূরাগুলো রয়েছে সেই সূরাগুলোর কোন একটি সূরা অনুরূপ কোন একটি সূরা তৈরি করে নিয়ে আসো এতে করে তোমাদেরকে আল্লাহকে বাদ দিয়ে যাকে সাহায্য করা যার কাছ থেকে সাহায্য নেওয়া প্রয়োজন তার কাছ থেকে সাহায্য নিয়ে তোমরা অনুরূপ একটা সূরা অনুরূপ একটা আয়াত তৈরি করো সেই লিস্ট ধরে অত্র আয়াতে বলা হচ্ছে যে অতএব তোমরা যদি করতে না পারো তাহলে কখনোই এমনটা করতে পারবে না ফাত্তাকুন নারা ফাত্তাকু তোমরা ভয় করো নারা জাহান্নামের আগুন কি আল্লাতি যে আগুন ওয়াকুদুহা আর এটা এমন আল্লাতি এটা এমন একটা আগুন ওয়াকুদুহা যে আগুনের ইন্ধন ওয়াকুদ মানে হচ্ছে ইন্ধন জ্বালানি আন্নাস মানুষ ওয়াল হিজারা পাথর অতএব তোমরা ওই আগুন জাহান্নামের ওই আগুনকে ভয় করো যার ইন্ধন হচ্ছে মানুষ ও পাথর অর্থাৎ জাহান্নামকে মানুষ ও পাথর দিয়ে জ্বালানো হবে তোমরা সেই জাহান্নামকে ভয় করো ও ইদ্দাত যাকে তৈরি করা হয়েছে প্রস্তুত করে রাখা হয়েছে লিল কাফিরিন কাফেরদের জন্য অর্থাৎ এখান থেকে একটি বিশ্বাস আকিদা স্পষ্ট হয়ে যায় যে জাহান্নামকে প্রস্তুত করে রাখা হয়েছে তার মানে জাহান্নাম রেডি রয়েছে ওয়াবাশ্বিরিল লাযিনা ওয়া মানে এবং ওয়াবাশ্বির এখানে বাশ্বির মানে হচ্ছে আমরের সিগা যার অর্থ হচ্ছে আপনি সুসংবাদ দান করুন আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়াবাশ্বির আর আপনি সুসংবাদ দান করুন শুভ সংবাদ দান করুন আল্লাযিনা ওই সকল ব্যক্তিদেরকে আমানু যারা ঈমান এনেছে ওয়াআমিলু এবং আমল করেছে আস-সালিহাত আর সেই আমলটা হচ্ছে সালিহ সৎ আর আপনি সুসংবাদ দান করুন যারা ঈমানদার তাদেরকে ও যারা সৎ আমল করেছে তাদেরকে আপনি সুসংবাদ দান করুন শুভ সংবাদ দান করুন তাহলে এই যে আন্না লাহুম নিশ্চয়ই তাদের জন্য রয়েছে জান্নাতিন এমন এক ধরনের জান্নাত তাজরি
প্রবাহিত হয় মিন তাহতিহা সেই হাটা এই জান্নাতের দিকে ইঙ্গিত করছে অর্থাৎ সেই জান্নাতের তাহতি মানে নিজ দিয়ে সেই জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হবে প্রবাহিত হয় আনহার নহরসমূহ অর্থাৎ আপনি সুসংবাদ দান করুন যারা ইমানদার ও যারা সৎ আমল কর তাদেরকে তাহলে এই যে তাদের জন্য রয়েছে এমন এক জান্নাত যার নিম্নদেশে তলদেশে নিজ দিয়ে নদী নালাসমূহ নহরসমূহ ঝর্ণাসমূহ প্রবাহিত হবে কুল্লামা যখনই রুজিকু তাদেরকে রেজেক দেওয়া হবে মিনহা সে জান্নাতে মিন সামারাতিন ফলমূলের মধ্য থেকে কোনো একটা ফলমূল রেজকান রেজেক হিসাবে যখনই তাদেরকে জান্নাতে রেজেক দেওয়া হবে কোনো ফলমূল রেজেক হিসাবে কলু তখন তারা বলবে হাজা এই ফলমূল আল্লাদি যেটা রুজিক না আমাদেরকে রেজেক হিসাবে দেওয়া হয়েছিল মিন কবলু ইতিপূর্বে অর্থাৎ পৃথিবীতে তখন তারা সেই ফলমূল খেয়ে দেখে বলবে যে এটা তো ওই ফল যে ফল আমাদেরকে ইতিপূর্বে রেজেক হিসাবে দেওয়া হয়েছে তাফসিরে বলা হয়েছে যে এখানে একথা বলার কারণ হলো ফলটা দেখতে পৃথিবীর মতো হবে কিন্তু তার স্বাদ ভিন্ন ওয়া উতু বিহি আর প্রদান করা হবে বিহি এতে মুতাশা বিহা সাদৃশ্যপূর্ণ অর্থাৎ তাদেরকে যে ফলটা দেওয়া হচ্ছে সেই ফলটা পৃথিবীর ফলের ন্যায় পৃথিবীর ফলমূলের ন্যায় সাদৃশ্য হবে সেরকম ফল তাদেরকে প্রদান করা হবে ওয়ালাহুম তাদের জন্য রয়েছে সে জান্নাতের মধ্যে পূত পবিত্র রমণীগণ ওয়াহুম ফিহা আর তারা সেখানে খালিদুন চিরকাল অবস্থান করবে সম্মানিত উপস্থিতি আজকের দার্স আলোচনা এখানে এটি করছি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু